মৎস্যজীবীদের জালে বৃহৎ আকৃতির মাছ। এক মাছ বদলে দিল মৎস্যজীবীর কপাল, কয়েক লক্ষ টাকায় বিক্রি হলো মাছটি। কলকাতার একটি সংস্থা কিনে নেয় মাছটিকে। বিশাল আকৃতির মাছ বিক্রি হলো কয়েক লক্ষ টাকায়। এদিন মাছটিকে নিয়ে আসা হয় দীঘার মোহনা মৎস্য আড়তে। মাছ বাজারে মাছ আনতেই রীতিমতো মাছের বাজারে ভিড় জমে যায়। মাছটিকে দেখে অবাক হয়েছেন সকলেই। স্থানীয়রা জানিয়েছেন এটি আদতে তেলিয়া ভোলা। গভীর সমুদ্রে সাধারণত এই মাছের দেখা মেলে। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন আগেও বেশ কয়েকবার এই মাছের দেখা মিলেছে। মোহনা মৎস্য বন্দরে আগেও এই মাছ বিক্রি হয়েছে। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি মাসে দীঘার মোহনায় বিশ্বেশ্বরী ট্রলারে ওঠে প্রায় 120টি তেলিয়া ভোলা। প্রত্যেকটি মাছ গড়ে 15 থেকে 20 কেজি ওজনের ছিল। মৎস্যজীবী ভুবন বেড়া জানান গভীর সমুদ্রে এই মাছ থাকে, সচরাচর মৎস্যজীবীদের জালে ওঠে না। এই মাছের পটকা থেকে ক্যাপসুলের খাপ ও মাছের পেটে থেকে এক ধরনের সুতো পাওয়া যায়, যে সুতোটি অপারেশনের পর সেলাই করার কাজেও ব্যবহার করা হয়। মৎস্যজীবীরা জানিয়েছেন সচরাচর জাপান ও থাইল্যান্ডে এই মাছ এক্সপোর্ট করা হয়। স্বাভাবিকভাবেই মহার্ঘ তেলিয়া ভোলা জালে ওঠায় লক্ষ্মীলাভ হয়েছে কাথির শৌলি মৎস্য আরোহণ কেন্দ্রের এক ট্রলার মালিকের। জানা গেছে গত শুক্রবার রাতে ধরণী নামে ওই ট্রলার নিয়ে সমুদ্রে গিয়েছিলেন মাছ শিকারের জন্যে। মাছ সমুদ্রে অন্যান্য মাছের সাথেই ধরা পড়ে 36 কেজি 500 গ্রাম ওজনের তেলিয়া ভোলা মাছটি। শনিবার সকালে কালীপদ শ্বাসমলের আড়তে নিয়ে আসা হয় মাছটি। আড়তে আনার পর মাছটি বিক্রি হয়েছে 7,550 টাকা কেজি দরে, অর্থাৎ সর্বমোট 2,71,800 টাকায় বিক্রি হয়েছে মাছ। এ বিষয়ে ট্রলার মালিক বিবেক করণ জানান পুরুষ মাছ হলে দাম আরও বেশি হতো। ট্রলার মালিক আরও জানিয়েছেন আগে কখনো এই ধরনের মাছ তার ট্রলারে ওঠেনি। এদিন মহার্ঘ তেলিয়া ভোলা তার ট্রলারের জালে ওঠায় স্বভাবতই খুশি ট্রলার মালিক। এটা আছে 36 কিলো 500, দামটা হয়েছে 7,550 কিলো। এটা মাদি বলে দামটা কম, নর হলে আরো বেশি হতো। এ মাছের পেটের মধ্যে একটা ইয়ে থাকে, যেটা লিভারের বলে, এমনি মাছে বলে ওইটার জন্য দামটা বেশি। পটকাটা ওইটা ওষুধের কাজে কাজে লাগে, কোম্পানির ব্যাপার আমরা শুনেছি। এটা একটু সমুদ্রের একটু দ্বীপে দিকে, একটু দ্বীপ সমুদ্রের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দীঘা। নাইস এডুকেশন, কমলপৈত্য প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।